একবার এক ময়না পাখি কাকের বাসায় এসে ডিম পাড়ল, এবং সেই ময়না পাখিটি সে ডিমটি পেড়ে এসে চলে গেল, এবং সেই কাকটি প্রতিদিন তার সেই ডিমগুলোতে তা দিতে থাকলো, সাথে সেই ময়না পাখিটির ডিমটিতেও। সেই কাকটি যখন প্রতিদিন এই ডিমগুলোতে তা দিচ্ছে, হঠাৎ করে একদিন সেই কাকের ডিমগুলো থেকে বাচ্চা ফুটে আসলো, এবং সেই কাকের ডিমগুলো থেকে কাকের বাচ্চাগুলোর সাথে সেই ময়না পাখিটির বাচ্চাও ফুটে উঠলো। সেই ময়না পাখিটি সেই কাকের বাচ্চাগুলোর সাথে আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। সেই ময়না পাখিটি সেই কাকের বাচ্চাগুলোর সাথেই থাকে, সেই কাকের বাচ্চাগুলো যেভাবে বেড়ে উঠছে সেই ময়না পাখিটিও সেভাবে বেড়ে উঠছে। কাকের বাচ্চাগুলো যেভাবে খেলাধুলা করতেছে, যেভাবে তারা উড়াউড়ি করতেছে, সেই ময়না পাখিটিও সেভাবে উড়াউড়ি করছে। একটি কাকের বাচ্চার মধ্যে যে যে বৈশিষ্ট্য থাকে বা যে যে আচরণ তারা করে, সেই ময়না পাখিটিও তাদের সাথে থাকতে থাকতে সেই রকম আচরণ করা শুরু করে দিল। তো হঠাৎ একদিন সেই ময়না পাখিটি দেখলো যে তার মতো দেখতে কি সুন্দর সুন্দর পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। সে ময়না পাখিটি সেই পাখিগুলোকে দেখে সে তার সাথে যে অন্যান্য কাকের বাচ্চাগুলো আছে তাকে জিজ্ঞেস করলো যে এই পাখিগুলো কারা, বা এই পাখিগুলোর নাম কি, বা এরা কারা, এদের দেখতে এত সুন্দর কেন। সেই কাকগুলো বলল যে এরা দেখতে তোর মতো হলেও তুই এদের মতো কখনো হতে পারবি না, কারণ তুই আমাদের সাথে থাকতে থাকতে তুই আমাদের মতো হয়ে গেছিস, তুই শত চেষ্টা করলেও আর ওই ওদের মতো হতে পারবি না। সেই ময়না পাখির বাচ্চাটি বুঝতে পারলো যে সে যদি শত চেষ্টাও করে তাহলে সেই ময়না পাখির মতো হতে পারবে না, কারণ তার ছোটবেলা থেকে এখানে বেড়ে ওঠা বা তার বন্ধুরা অন্যভাবে জীবনযাপন করে। সো সেও মনে করলো আমি আর ওই রকম হতে পারবো না, যদিও কিনা সেটি ময়না পাখির বাচ্চাগুলো ছিল এবং সেও কিন্তু ময়না পাখির বাচ্চায়, কিন্তু সে প্রতিনিয়ত এটা বিশ্বাস করতে শুরু করে যে সে ময়না পাখির বাচ্চা হওয়ার সত্ত্বেও সে ময়না পাখি হতে পারবে না, কারণ তার পরিবেশ বা সে যার সাথে থাকছে বা যাদের সাথে থাকছে তাদের পরিবেশটা আলাদা, সে এটা বিশ্বাসই করে নিল। আমাদের লাইফে আমরাও কিন্তু আমাদের এই পরিবেশের কারণে আমরা অনেক সময় বিশ্বাস করে নিই যে আমাদের দ্বারা বা আমার দ্বারা কিছু হবে না, সে ময়না পাখিটির বাচ্চাদের মতন। যদিও আমরা সবাই কিন্তু মানুষ, সৃষ্টির সেরা জীব, এবং আমাদের ভেতরে যে ট্যালেন্টগুলো আছে বা একজন মানুষের মধ্যে যে ট্যালেন্টগুলো থাকে সেটা কিন্তু সারা বিশ্বের মতো অনন্য, কারণ মানুষ কিন্তু সৃষ্টির সবচাইতে সেরা, এবং তাদের যে বুদ্ধি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, মানুষের যে বুদ্ধি বিবেক এবং জ্ঞান সেটা দিয়ে কিন্তু সে পৃথিবীতে বিখ্যাত বা শ্রেষ্ঠ। সো আমরা সবাই যদি সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও আমরা চিন্তা করি যে আমাদের দ্বারা হবে না সেই ময়না পাখিটির মতো, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা হেরে যাবো আমাদের পরিবেশের কারণে। আমরা কিন্তু এরকম অনেকে আছি যারা প্রতিনিয়ত বিশ্বাস করি যে আমার দ্বারা কিছুই হবে না, আমি পারবো না, ওদের এনভায়রনমেন্ট বা ওদের পরিবেশটা, যারা সাকসেস বা সফল হয়েছে ওরা অনেক বেটার, ওদের বাসাতে এসি আছে, ভালো কম্পিউটার আছে, ওয়াইফাই আছে, ওদের এনভায়রনমেন্ট পরিবেশটা অনেক উন্নত, আমরা তাদের মতো হতে পারবো না বা তাদের মতো সফল হতে পারবো না, আমরা চিন্তা করি বা আমরা ধরেই নিই, কারণ আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশটা ওদের মতো তো উন্নত না। সবসময় আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকি, আমাদের পরিবেশে, আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে যা ঘটে সেগুলোর মধ্যে আমরা আবদ্ধ থাকি, আমরা এর বাইরে গিয়ে আলাদা একটা চিন্তা করা দরকার সেটা করি না, কারণ আমরা জানি আমরা চেষ্টা করলে ওইটা আর হতে পারবো না। সো এই জন্য আমরা সবসময় আমাদের এই ভেতরেই আমরা সংকুচিত হয়ে থাকতে চাই, আমরা কখনো ওইটা বা ওই দিকে যাওয়ার চিন্তা ভাবনা করি না, যদিও আমরা শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ জ্ঞানসম্পন্ন মানুষ, কারণ আমাদের পরিবেশ সবসময় আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের পরিবেশ সবসময় আমাদেরকে বোঝায় যে তুই শত চেষ্টা করলেও ওটি হতে পারবে না। কিন্তু যদিও আমরা সবাই শ্রেষ্ঠ মানুষ, আমরা ট্রাই করলে কিন্তু আমরা একদিন সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবো। ওই ময়না পাখিটির মতো শুধুমাত্র যদি আমাদের চারপাশের মানুষগুলোর মতো চিন্তা করি আমরা নিজেদেরকে, চারপাশের মানুষগুলো তোমাকে বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছুই পারবে না, এইটা ওইটা, তাহলে সত্যি সত্যি তুমি কিছুই পারবে না। সো এই চারপাশের মানুষগুলোর কথা যদি ভুলে যেয়ে নিজে যদি চিন্তা করে যে তুমি তো ময়না পাখির বাচ্চা, তুমি তো আকাশে উঠতে পারো ওদের মতো, তাহলে ঠিকই তুমি উঠতে পারবা, কারণ তুমিও কিন্তু মানুষ, তোমার মতো মানুষগুলোই কিন্তু এই পৃথিবী বিখ্যাত বা পৃথিবী জয় করে, আজও তারা মৃত্যুর পর মুহূর্ত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করে।
তো সবসময় মাথায় রাখবে তোমার চারপাশে যে কাকের বাচ্চা আছে এগুলোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজে যে একটা সফল মানুষ বা নিজে যে একটা শ্রেষ্ঠ মানুষ সেই বিষয়টা মাথায় রেখে সেই দূরে সে অনেক উঁচুতে নিজেকে উঠতে হবে সফলতার শীর্ষে, যাতে করে মৃত্যুর পরেও মানুষ তোমাকে অনন্তকাল মনে রাখে।